আজ আমি রান্না করে দেখাবো আলু, ফুলকপি, গাজর, মটরের সবজি। এখানে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, ভালো করে নেড়ে নিব। এবার আমি দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি হালকা নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গাজরগুলো। আমি 2 মিনিট মতো আলু গাজরগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা বাটা। এবার আমি মশলার সাথে আলু গাজরটা 2 মিনিট মতো ঢেকে রেখে দেবো এবং কষিয়ে নিব লো ফ্লেমে। 2 মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার আমি দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে নিব। এবার আমি মটরগুলো দিয়ে দেবো। এবারে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1টা ছোটো সাইজের কুচানো টমেটো। এবারে আমি ঢেকে রাখবো 10 মিনিট মতো লো ফ্লেমে, মাঝে মধ্যে 2 বা 3 বার নাড়াচাড়া করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। মাঝে মধ্যে আমি 3 বার নেড়ে নিয়েছিলাম। আমি একটুও জল অ্যাড করিনি, আস্তে আস্তে সিদ্ধ করে নিয়েছি। সবজির যে জল থাকে সেই জলেই সিদ্ধ হয়ে গেছে। এটা এক্সট্রা অ্যাড জল অ্যাড করলে খেতে অতটা টেস্ট লাগে না। এভাবে করলে খুব সুন্দর টেস্ট হয়। তো রান্নাটা আমার কমপ্লিট, এগুলো উঠিয়ে নেব। হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে, রুটি পরোটা, ভাতের সাথে ভালো লাগে, ডাল ভাত সবজি খুব সুন্দর লাগে। আমি যেভাবে বানালাম তোমরা বানিয়ে দেখো বাড়িতে ট্রাই করে। এখন শীতের সবজি এগুলো খেতে খুব ভালো লাগে, আর সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আজ এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে।